গেল ঈদে মুক্তি পেয়েছে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের প্রিয়তম সিনেমা। ইতিমধ্যে দেশের ইতিহাসে অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হয়েছে এই সিনেমাটি। ঈদের দিন দেশের প্রেক্ষাগৃহে প্রিয়তম মুক্তি পেলেও হলে গিয়ে ছবি দেখার সুযোগ হয়নি শাকিব খানের। সে সময় জানিয়েছেন যুক্তরাষ্ট্রে গিয়ে প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে সিনেমাটি দেখবেন তিনি। সেই কথাই রাখলেন এই অভিনেতা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জামাইকা মাল্টিপ্লেক্সে সিনেমা প্রিয়তমা দেখলেন টলিউড সুপারস্টার। এদিকে প্রেক্ষাগৃহে নিজের সিনেমা দেখে আবেগতাড়িত হয়ে পড়েন শাকিব খান। ছবিটির শেষে দর্শক ও সাংবাদিকরা করতালি দিয়ে নায়ককে অভিনন্দন জানান। এই সময় শাকিবের চোখে জল দেখা যায়। এদিকে তখনকার সেই মুহূর্ত নিয়ে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন হিমেল আশরাও। লিখেন, 2017 সালে প্রিয়তমা বানানোর ঘোষণার পরে আমাকে আমেরিকায় চলে আসতে হয় জীবনের প্রয়োজনে।